গর্ভকালীন প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম, পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভের শিশু উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতার প্রতিরোধে একটি সুষম খাদ্য তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় কোন মাসে কতটুকু বেশি খাবার? একজন সুস্থ স্বাভাবিক ওজনের নারীর গর্ভাবস্থার প্রথম থেকে তৃতীয় মাসে কোনো বাড়তি খাবারের প্রয়োজন নেই। চতুর্থ থেকে ষষ্ঠ মাসে সুস্থ স্বাভাবিক ওজনের গর্ভবতীদের দৈনিক ক্যালোরির চেয়ে 340 ক্যালোরি বাড়তি খেতে হবে। সপ্তম থেকে নবম মাসে সুস্থ স্বাভাবিক ওজনের গর্ভবতীদের দৈনিক ক্যালোরির চেয়ে অতিরিক্ত প্রায় 450 ক্যালোরি খাবার খেতে হবে। গর্ভকালে কোন ধরনের খাবার গ্রহণ করবেন? গর্ভকালে দৈনিক খাদ্য তালিকায় 6 ধরনের খাবার খেতে হবে। খাবার 3 বেলা না খেয়ে 6 বেলায় ভাগ করে খেতে হবে, অর্থাৎ 3 বেলায় একবারের বেশি খাবার না খেয়ে একটু পরপর খেতে হবে। পাশাপাশি খাবারের বিভিন্নতা আনতে হবে। খাদ্য তালিকায় যা যা রাখতে হবে: শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি, খিচুড়ি, ওটস, ব্রেড, নুডলস, সিরিয়াল বা কর্নফ্লেক্স, আলু ইত্যাদি শর্করা জাতীয় খাবার গর্ভবতীর অতিরিক্ত ক্যালোরির চাহিদা পূরণ করে। প্রোটিন সমৃদ্ধ খাবার, শিশুর শারীরিক গঠন ও বৃদ্ধির জন্য দৈনিক খাবারের তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। বিভিন্ন ছোট বড় মাছ, মাংস, ডিম, মটরশুঁটি, বাদাম ইত্যাদি প্রোটিনের ভালো উৎস। রঙিন শাকসবজি ও ফলমূল, রঙিন শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বিভিন্ন ধরনের ফল ও সবজি গর্ভবতীর ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণ করে, পাশাপাশি গর্ভাবস্থায় শিশুর দৈহিক গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। ফলের ক্ষেত্রে কলা, বাঙ্গি, কমলা, মালটা, বেদানা, জাম্বুরা, আমলকি, আমড়া, জামরুল, আতা এবং বিভিন্ন মৌসুমি ফল খেতে হবে। শাকসবজির ক্ষেত্রে পালং শাক, ডাঁটা, লাল শাক, মটর, হেলেঞ্চা, কলমি কিংবা কচু শাক, পটল, লাউ, কুমড়া, মিষ্টি আলু, ঝিঙা, কাঁকরোল, করলা, বরবটি, টমেটো, ধুন্দল, মুখী কচু ইত্যাদি খেতে হবে। দুধ জাতীয় খাবার, গর্ভকালে দুধ ও দুধ জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা শিশুর দাঁত ও হাড় গঠনে সহযোগিতা করে। তরল খাবার, গর্ভাবস্থায় প্রতিদিন 2-3 লিটার পানি পান করা নিশ্চিত করতে হবে। ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান, গর্ভকালীন খাবারের পাশাপাশি ভিটামিন ও অন্যান্য পুষ্টি চাহিদা পূরণ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ভিটামিন সি জাতীয় ওষুধ সেবন করতে হবে। গর্ভকালে যে খাবারগুলো খাওয়া যাবে না: গর্ভকালে চা বা কফি, অ্যালকোহল জাতীয় খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড ও ট্রান্সফ্যাট জাতীয় খাবার, বাইরের প্যাকেটজাত ও খোলা খাবার না খাওয়াই ভালো। গর্ভকালীন বিশেষ নির্দেশিকা: গর্ভকালে পর্যাপ্ত ঘুমাতে হবে, পাশাপাশি চিন্তামুক্ত থাকতে হবে, সব সময় ভালো চিন্তা করতে হবে, তাহলে শরীরে ভালো হরমোন তৈরি হবে, যা গর্ভের শিশুর জন্য উপকারী। নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। কোনোভাবেই কুসংস্কারমূলক কথা ও কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া যাবে না। যাদের সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থা, তারা সারাদিন শুয়ে বসে না থেকে পরিমিত শারীরিক পরিশ্রম করতে হবে, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি মা ও শিশু দুইজনের জন্যই ক্ষতির কারণ হতে পারে। তবে ব্যায়াম বা পরিশ্রমের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।